হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমি কিছু কথা বলবো, সেই ক্ষেত্রেই কিন্তু ভিডিওটা করা। আসলে মাঝে মাঝে হুটহাট করে কোথায় ঘুরতে চলে যাই সেটা নিজেও জানি না, আর আমার এই ভিডিওগুলো দেখে সবাই বুঝতে পারে যে আমি মেট্রো রেলে একটু বেশি ঘুরি। তো যাই হোক, আসল কথায় শুরু করে দিই। জীবন ছোট কিন্তু বাস্তবতা অনেক কঠিন, এটা একদম বাস্তব কথা, এটা সবাই জানি। সেটা আমাদের ঘরে হোক বা ঘরের বাইরে হোক, সব জায়গায় কিন্তু। তো এর জন্যই আমি চাই হুটহাট করে ঘুরতে যাওয়া, মাইন্ড ফ্রেশ রাখা, সবার সঙ্গে ভালোভাবে চলাফেরা করা, সব কিছু নিয়েই কিন্তু ভালো থাকাটাই ভালো। তো যাই হোক, হঠাৎ করে ঘুরতে চলে আসলাম, আর ঘুরতে আসলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আর মেট্রো রেলে করে ঘোরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সহজ জার্নি, এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, কোনো ঝামেলা নাই, কান্নাকাটি নাই, কিচ্ছু নাই। দেখা যায় যে যদি সিএনজি বাসে উঠি তাহলে নবনীলের কান্নার শেষ নাই, ওদের মনটা খুব খারাপ থাকে, বেশি একটা ভালো লাগে না। তো এর জন্যই আমি বেশিরভাগ সময়ই মেট্রো রেল দিয়ে একটু যাতায়াত করি। মেট্রো রেল দিয়ে যাতায়াত করি মানে হচ্ছে যতটুকু মেট্রো রেল যাই ঠিক ততটুকু পর্যন্তই আমার সীমাবদ্ধ, এর দূরেও যাই না কাছেও যাই না। তো এইভাবে করেই আমরা দিনগুলো পার করে ফেলি। তারপরে এর মাঝে কত ঝামেলা, কত কিছু চলে আসে, ওগুলোর মোকাবেলা করতে গিয়েই নানা সমস্যায় পড়ে যাই। কিছু কিছু সমস্যা সমাধান করতে পারি আর কিছু কিছু সমস্যা সমাধান করতে পারি না, আর ওগুলো আমি চেষ্টাও করি না, কারণ হচ্ছে বাস্তবতা তো বললামই যে অনেক কঠিন। তো সব কিছুর মোকাবেলা না করাটাই ভালো, কারণ হচ্ছে সবার সঙ্গে মোকাবেলা করাটা ঠিক না, কারণ হচ্ছে কিছু মানুষের শিক্ষাগত দিক থাকলেও বিবেকের দিকে অনেক পিছিয়ে থাকে। তো এই জন্য বিবেকহীনদের সঙ্গে তর্কে জড়ানোটাই বোকামি, আর এটা আমরা সবাই জানি যে মূর্খের সংখ্যা বেশি থাকে আর শিক্ষিত সংখ্যা কম থাকে, জ্ঞানী লোকের সংখ্যা একটু কমই থাকে। তো এই জন্য আমিও চাই না ওদের সঙ্গে তর্কে জড়ানো। তো এই জন্যই আমার কাছে মনে হয় সহজভাবে কোথাও যাওয়াটাই কিন্তু ভালো, ঝামেলা না করাটাই ভালো। তো এই জন্যই হঠাৎ হঠাৎ আমরা যখন মন চায় তখনই বের হয়ে যাই, বেশি দূরে যাই না, কাছাকাছি যাই, তারপরেও তো যাওয়া হয়, কারণ বাস্তব চিনতে গেলে একটু বের হওয়া লাগবে, সব সময় ঝিমালে হবে না, আর ঘরের ভিতর থাকলেও কিন্তু হবে না। লোক সংখ্যার সঙ্গে যদি নাই মিশি তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবো না। তো এর জন্যই কিন্তু বের হওয়া, আর ওদের দুজনকেও আমি বাস্তব চেনানোর জন্যই কিন্তু বাহিরে বের করি, কারণ হচ্ছে সবসময় ঘরের ভিতর থাকলে দেখা যাবে যে ওরা আসলে কিছুই শিখবে না বা কিছু বুঝবে না। এই জন্যই তো জানি না আমি কথাগুলো কি বললাম না বললাম, তারপরও যতটুকু বলার বলে ফেললাম। হয়তো বা অনেকেই বলতে পারে, আমার ভিডিও দেখে বলতে পারে যে এগুলো কথা বলতেছে কেন। আসলে এগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, যাদেরকে ভালো মনে করবেন তারাই আপনার ঝামেলা করে বসে থাকবে, আপনাকে বুঝতেই দিবে না। এর জন্যই আমার কাছে মনে হয় সবসময় মাইন্ড ফ্রেশ করে ঘোরাঘুরি করাটাই ভালো, কারণ হচ্ছে ঘোরাঘুরি করলে কিন্তু মন যেমন ভালো থাকে কাজের আগ্রহগুলোও কিন্তু সুন্দরভাবে বেড়ে যায়, আর মাইন্ডটাও ফ্রেশ থাকে। আর মন ভালো থাকা মানে দুনিয়ার সব কিছুই এক হাতে অর্জন করা। তো এই জন্য আমি সবাইকেই বলবো, মানুষের কথা কান না দিয়ে বাস্তবতা নিয়ে চলাচল করুন, দেখবেন সব কিছুই ভালো লাগবে, শান্তি লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, বাই।